আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করেন, আর প্রিয় দর্শক, বাংলাদেশের যে জেলাগুলোতে পাটের উৎপাদন সবচেয়ে বেশি হয় এবং পাটের আবাদ বেশি হয়, তার মধ্যে কিন্তু অন্যতম রাজশাহী জেলা। গত বছর রাজশাহী জেলাতে পাটের বাজার দর ভালো ছিল, অর্থাৎ সেখানে কিন্তু প্রতি মণ পাট বিক্রি হয়েছিল 3,200 টাকা থেকে 3,300 টাকার মধ্যে, যার কারণে কিন্তু রাজশাহী জেলাতে এবার 442 হেক্টর জমিতে পাটের আবাদ বেশি হয়েছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজশাহীতে এবছর পাটের আবাদ হয়েছে 19,600 হেক্টর জমিতে। এবং কেন এই পাটের আবাদ বেশি হয়েছে সে সম্পর্কে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, গত বছর পাটের দাম ভালো ছিল এবং কৃষকেরা পাট চাষ করে লাভবান হচ্ছিল, যার কারণে এবছর পাটের আবাদ বেশি হয়েছে। প্রিয় দর্শক, কিন্তু এবছরের দিকে যদি তাকানো যায় তাহলে কিন্তু সেখানে পাটের উৎপাদন খরচ, অর্থাৎ কৃষকেরা যে পাট আবাদ করছেন সেই আবাদ করতে তাদের যে খরচটা, সেই খরচটাই কিন্তু উঠছে না। দৈনিক যুগান্তরের তথ্য মতে রাজশাহীতে বেশিরভাগ হাটগুলোতে পাটের বর্তমান যেটা বাজার দর সেটি 1,800 টাকা, তবে কোন কোন জায়গায় সর্বোচ্চ 2,000 থেকে 2,200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এই যে গত বছর 3,200 টাকা এবং এবছর 2,000 টাকা বা তার নিচের দাম, এবং কেন এই যে দামের এত বড় পরিবর্তন সেই সম্পর্কে সেখানকার যারা পাট চাষী তারা কিন্তু অভিযোগ করেছেন, পাট যারা পাটের যারা আড়ত এবং পাটের মোকাম যারা আছে তাদেরকে, তারা বলছেন যে তারা সিন্ডিকেট করে পাটের দাম কম দিচ্ছে। কিন্তু এখানে পাটের মোকাম যাদের আছে, অর্থাৎ যারা চালানি ব্যবসায়ী, তারা কিন্তু সরাসরি কথা বলছেন মিল মালিকদের বিরুদ্ধে। প্রিয় দর্শক, পাটের চালান ব্যবসায়ী মিহির আলী উনি যেটি বলেছেন যে পাটকল মালিকেরা এবছর পাটের দাম খুব বেশি দিচ্ছেন না, এবং পাটকলে গিয়ে পাটের ন্যায্য দাম না পাওয়ার কারণে তারা পাট ফিরিয়ে নিয়ে আসছেন। এক গাড়ি পাট কিন্তু পাটকলে পাঠাতে অনেক টাকা খরচ হয়, সেখানে 50 কেজির একটা গাইড, সেই গাইড পাঠাতে 150 টাকা পর্যন্ত সর্বোচ্চ খরচ হয়ে যায়। এখন সেই পাট যদি আবার ফেরত আসে তাহলে কিন্তু যারা চালান ব্যবসায়ী তাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়, এমনই তথ্য জানিয়েছেন চালান ব্যবসায়ী মেহের আলী। এদিকে বানেশ্বর মোকামের চালান ব্যবসায়ী সোলাইমান হোসেন উনি যে তথ্যটি জানিয়েছেন যে পাটকল মালিকেরা বাকিতে পাট নেন এবং বিভিন্ন অজুহাতে তারা সঠিক সময়ে পাটের এই দামটা দেন না, কোটি কোটি টাকা আটকে পড়ে আছে বিভিন্ন পাটকলগুলোতে, যার কারণে যারা চালান ব্যবসায়ী তারা বেশি দামে পাট কিনতে সাহস পাচ্ছেন না, এবং তাদের হাতে পুঁজি নাই, পুঁজি না থাকার কারণেই তারা বেশি দাম দিয়ে বা বর্তমানে চাহিদার সঙ্গে পাট ক্রয় করতে পারছেন না। প্রিয় দর্শক, এখানে উনি আরো একটি অভিযোগ করেছেন যে এই যে পাটের দাম নির্ধারণ নিয়ে, উনি বলছেন যে পাটের দাম নির্ধারণ যখন করেন এই মিল মালিকেরা দাম নির্ধারণ করার সময় সিন্ডিকেট করেন, এবং সিন্ডিকেট করে তারা বেশি দামে পাট ক্রয় করেন না, যার কারণে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং পাট চাষিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় লক্ষণীয় যে যারা চালান ব্যবসায়ী তারা কিন্তু সরাসরি জুট মিল মালিক দায়ী করছেন। একজন বলছেন যে তারা ন্যায্য দাম দিচ্ছেন না, যার কারণে তাদের পাটের গাড়ি আবার ফেরত নিয়ে আসতে হচ্ছে। আবার আরেকজন যেটা বলছেন যে পাটের সিন্ডিকেট করছে, অর্থাৎ দাম নিয়ে তারা সিন্ডিকেট করছে, এবং তারা যেন তারা যে পাটগুলো পাঠাচ্ছেন সেই পাটের টাকাটা আটকে রাখছেন, এবং এই দুইটি কারণে তারা কিন্তু বেশি দামে বা চাহিদার সঙ্গে বর্তমানে পাট ক্রয় করতে পারছেন না। প্রিয় দর্শক, এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি জানিয়েছেন বর্তমানে পাটের দাম কমের একটা কারণ হলো বৈশ্বিক মন্দা। এই বৈশ্বিক মন্দার কারণে এই পাটজাত পণ্যের চাহিদা কমেছে, যার কারণে জুট মিল মালিকেরা বেশি দামে পাট ক্রয় করতে পারছেন না। আর প্রিয় দর্শক, এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন উনি কিন্তু জুট মিল মালিকদের দায়ী করেননি, এর জন্য সরাসরি বৈশ্বিক মন্দাকে দায়ী করেছেন। প্রিয় দর্শক, এখানে তাকে প্রশ্ন করা হয়েছে, যেটি দৈনিক যুগান্তরে উঠে এসেছে যে তাকে প্রশ্ন করা হয়েছে যে পাটের দাম আগামীতে বাড়বে কিনা। প্রিয় দর্শক, সবচেয়ে আশার কথা যে উনি যেটি বলেছেন যে আগামীতে পাটের দাম এবং চাহিদা দুইটাই বাড়বে।
প্রিয় দর্শক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অর্থাৎ রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন উনি কিন্তু নিজে বলেছেন যে আগামীতে পাটের দাম বাড়বে, এটি অবশ্যই স্টক ব্যবসায়ীদের জন্য একটি আশার আলো দেখাবে। প্রিয় দর্শক, সেই সাথে উনি কিন্তু আরো কিছু পরামর্শ দিয়েছেন, অর্থাৎ যাদের ঘরে পাট আছে বা স্টকে রাখছে তাদেরকে পাট এখনই বিক্রি করতে নিষেধ করছেন। উনি বলছেন যে পাট যেহেতু পচনশীল পণ্য না, এই পাটকে অনেকদিন রাখা যায়, যার কারণে উনি বলছেন যে এখন বিক্রি না করে রেখে দিতে এবং পরবর্তীতে যখন দামটা বাড়বে তখন এটি বিক্রি করা যাবে। এছাড়া উনি আরো একটি বিকল্প পথের কথা বলেছেন যে বর্তমানে যেহেতু পাট ব্যবসা লস হচ্ছে এবং পাট চাষে যদি লস হয় তাহলে বিকল্প কৃষি পণ্য আবাদ করার জন্য, অর্থাৎ পাট বাদে অন্য সব যেসব শস্য আছে সেগুলো আবাদ করার উনি পরামর্শ দিয়েছেন। প্রিয় দর্শক, এখানে পাল্টাপাল্টি অভিযোগ, এখানে পাট চাষি সরাসরি যারা আড়ত আছে তাদেরকে অভিযোগ করছেন, যারা মোকাম আছেন তাদেরকে অভিযোগ করছেন, যারা মোকাম মালিক বা যারা চালান ব্যবসায়ী তারা অভিযোগ করছেন মিল মালিককে, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখানে পাটের দাম কমের কারণটা হিসেবে ধরেছেন যে বৈশ্বিক মন্দা। প্রিয় দর্শক, এখন এর ভিতরে আসল কারণ কি? প্রত্যেকটাই আসল কারণ, অর্থাৎ প্রত্যেকটা কারণে কিন্তু পাটের দাম কম। এখানে জুট মিল কিছু সিন্ডিকেট করেন, এখানে পাটের যারা চালান ব্যবসায়ী তারা কিছু সিন্ডিকেট করেন, এবং সেই সাথে বৈশ্বিক মন্দা তো আছে। প্রিয় দর্শক, রাজশাহীর যেসব অঞ্চলে পাটের আবাদ বেশি হয় সেগুলোর মধ্যে আছে পবা, মোহনপুর, বাঘা, বাগমারা, চারঘাট, পুঠিয়া, দুর্গাপুর, এইসব অঞ্চলে কিন্তু পাটের আবাদ অনেকটাই বেশি হয়। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে এ ধরনের নিত্য নতুন আপডেট আপনারা জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।